জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপের অ্যাপ্লিকেশন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ 28 আগস্ট 2023। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই রিলিজ স্লিপে যে অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেটার আমরা বিশ্লেষণ করব, অর্থাৎ কী কী এখানে ক্রাইটেরিয়া চাইছে বা কী কী এখানে বলেছে। তো বিজ্ঞপ্তিটা আপনি আমাদের ওয়েবসাইট education.insbt.com ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে এটি প্রকাশ করা হয়েছে। তো এখন আমি আপনাদের বিজ্ঞপ্তিটা পড়ে শোনাবো। তো বিজ্ঞপ্তি যেটা এটা 28 আগস্ট প্রকাশ হয়েছে, এখানে যা বলা হয়েছে 2022-23 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন অ্যাপ্লিকেশন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। এখানে অ্যাপ্লিকেশনটা শুরু হবে 3 সেপ্টেম্বর বিকাল 4টা থেকে 17 সেপ্টেম্বর 2023 রাত 12টা পর্যন্ত অ্যাপ্লিকেশনটা চলবে অনলাইনে। এবং 2022-23 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে যে সকল শিক্ষার্থীরা মেধা তালিকায় স্থান প্রাপ্ত হয়নি অথবা মেধা তালিকায় স্থান প্রাপ্ত হয়েও ভর্তি হননি এবং প্রথম দ্বিতীয় এবং কোটা এবং প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় যে ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছিলেন, সেই সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে অ্যাপ্লিকেশন করতে হবে। কলেজ কর্তৃক যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি অর্থাৎ যে সকল অ্যাপ্লিকেশন করেছিলেন যে সকল শিক্ষার্থীরা কিন্তু কোনো কারণে টাকা জমা দেন নাই আর এই কারণে যেটা হয়েছে ভর্তিটা কনফার্ম হয়নি অথবা কাগজপত্র জমা দেননি, তারা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন না। আর যেটা বলা হয়েছে যে এখানে যারা চান্স পাবে দ্বিতীয় এবং সর্বশেষ রিলিজ স্লিপে, সেক্ষেত্রে তাদের অন্য কোনো যে বর্ষে সেটা যে কোনো বর্ষে হোক না কেন সেখানে তার ভর্তি হয়ে থাকা যাবে না। যদি সে ভর্তি হয়ে থাকে সেক্ষেত্রে তাকে 11 সেপ্টেম্বর 2023 তারিখের মধ্যে অবশ্যই পূর্বের ভর্তিটা বাতিল করতে হবে, নতুবা দ্বৈত ভর্তি হিসেবে সেটা গণ্য হবে, এক্ষেত্রে উভয় ভর্তি বাতিল হতে পারে। এখানে অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে সর্বশেষ যে বিবরণটা রয়েছে সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। এটা হচ্ছে প্রথম সর্বশেষ যে রিলিজ স্লিপের অ্যাপ্লিকেশন, এটি শুরু হচ্ছে 3 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত। এখানে জাস্ট আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, কলেজে কোনো প্রকার টাকা দিতে হবে না বা কোনো প্রকার কাগজ জমা দিতে হবে না, শুধুমাত্র অ্যাপ্লিকেশনটা করবেন এবং 5টা কলেজ চুজ দেবেন, দিয়ে আপনার পছন্দকৃত যে বিষয়গুলো আসবে সেগুলো আপনি জাস্ট সিলেক্ট করবেন, এই হচ্ছে ব্যাপার। আর এখানে কিছু নেই। আর এর পরবর্তীতে 22-23 সেশনে ভর্তি কার্যক্রমে কোনো প্রকার আর নোটিশ হবে না, অর্থাৎ এটির মধ্য দিয়ে 22-23 সেশনের অনার্স প্রথম বর্ষের যে ভর্তি কার্যক্রম এটি শেষ হয়ে যাবে। পরবর্তীতে 23-24 সেশনের ভর্তি কার্যক্রম শুরু হবে, সেটা হচ্ছে SSC পরীক্ষা শেষ হবে, তারপর ফলাফল প্রকাশ হবে, তারপর সেটি শুরু হবে, সেটি সম্ভবত অনেক দেরি আছে। যাই হোক, এই ছিল ভর্তি সংক্রান্ত যে সর্বশেষ যে তথ্য এবং বিজ্ঞপ্তিটা। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক যতগুলো নোটিশ আছে সেগুলো আমাদের ওয়েবসাইট education.insbt.com পেয়ে যাবেন, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে। এখানে আমরা প্রতিদিন সবগুলো নোটিশ আপডেট করি। তো ধন্যবাদ।